হ্যালো, হোয়াটস আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কাছে আছে রেঞ্জ রোভার। তো এই গাড়ির সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট করলে ইঞ্জিন লাইট আসে আর মাঝে মাঝে গাড়িটা মিসিং করে, ভাইব্রেশন আসে 120 স্পিডে বা 60-70 উপরে গেলে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই সমস্যার কারণে এই ভাইব্রেশনটি আসে, ওটা কিভাবে চেক করতে হয় কম্পিউটার দিয়ে। ওকে, তো প্রথমে ডায়াগনোসিস টুলে লেট ওভার, অটোমেটিক সিলেকশন, রিড উইন নাম্বার, উইন চলে এসছে। ওকে, চলে এসছে। অটো স্ক্যান দিলে পুরো গাড়ির সব ফল্ট গুলো একসাথে চলে আসবে, আর কন্ট্রোল ইউনিটে গিয়ে স্পেসিফিক্যালি ইঞ্জিন কন্ট্রোল মডিউল চেক করা যায়। তো পুরো স্ক্যান করার দরকার নেই, যেহেতু ইঞ্জিনের ভিতরে ভাইব্রেশন, কন্ট্রোল ইউনিটে গিয়ে পাওয়ার ট্রেন কন্ট্রোল মডিউল, এটাই হচ্ছে ইঞ্জিন, ওখানে চেক করলে দেখা যাবে কি সমস্যা। ট্রাবল কোড এই যে সমস্যাগুলো চলে এসেছে, এগুলো সব ইন্টারমিডিয়েন্ট ফল্ট, সব অক্সিজেন সেন্সার এগুলো। এই যে সিলিন্ডার 4 মিস ফায়ার, এটাই হচ্ছে মেইন সমস্যা। তার মানে একটা সিলিন্ডার মিস ফায়ার আছে, যে কোনো একটা সিলিন্ডার, অথবা ইগনিশন কয়েল, অথবা প্লাগ, অথবা ইঞ্জেক্টারের সমস্যা আছে, নাম্বার 4 সিলিন্ডার। তো এটা চেক করতে হবে। ওকে, তো এইভাবে আপনারা খুব ইজিলি কম্পিউটার দিয়ে যে কোনো গাড়ির ফল্ট গুলো বের করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।